মাই গড বন্ধুরা, ফ্রি এমবি অফার থেকে আমি কিন্তু উপহার স্বরূপ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু 5 GB ইন্টারনেট পেয়ে গেছি, যেটার মেয়াদ হচ্ছে 7 দিন। যদি আপনারা লক্ষ্য করেন, 1 মিনিট আগে আমাদের এই মেসেজটা কিন্তু ফ্রি এমবি অফার থেকে কিন্তু তারা পাঠিয়েছে। যদি আপনারা স্ক্রিনের উপরে লক্ষ্য করুন তাহলে এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই 5 GB ইন্টারনেট আমার মতো করে কালেক্ট করতে পারবেন। তবে সেটা কীভাবে আপনি 5 GB ইন্টারনেটটা কালেক্ট করবেন মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, আপনার কাছে যে ধরনের সিম আছে সেই ধরনের সিমে কিন্তু আপনি এই ইন্টারনেট অফারটা মূলত ব্যবহার করতে পারবেন। তো যার যার হাতে একটা স্মার্টফোন আছে, যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা সর্বোচ্চ গেলে 5 মিনিট হতে পারে, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে দেখানো যাক কীভাবে সম্পূর্ণ ফ্রিতে 5 GB ইন্টারনেট আমি যেমনভাবে নিলাম আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এটা একটু ক্লিক করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর সরাসরি কমেন্ট বক্সে গিয়ে বলে দিবেন যে কে কে আসলে অফারটা নিতে চান, এখানে বলে দিবেন যে ভাই আমি অফার নিতে চাই। তো যারা যারা লিখবেন তাদের রিপ্লাইতে আমি আরও একটা কুপন কোড দিয়ে দিব। তো এটা আমি কিন্তু এখানে ভিডিওতে দেখাবো না যে এই কুপন কোডটা আমি আসলে দিব, সেখানে আপনি কিন্তু 1 GB ইন্টারনেট পাবেন, তো সেটা দিয়ে আপনারা পাবেন। আর এছাড়া তো আজকের এই ভিডিও তো দেখে তো আপনি কিন্তু 5 GB ইন্টারনেট পাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, এখন আমরা সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে বাংলালিংক জিপি রবি এয়ারটেল 4টি সিমের অফার মূলত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো চলুন এখন আপনাদেরকে দেখানো যাক 5 GB ইন্টারনেট মূলত আপনারা কীভাবে নেবেন। তো তার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি, তো রিকোয়েস্টটা হইতেছে, তো যাদের যাদের সিম, আপনার যে সিমটা আছে আপনি কি জানেন যে আপনার সিমটা রেফার করা আছে কি রেফার করা নাই? রেফার করা কোনো তুচ্ছ বিষয় না, আমি আপনাদেরকে কুটের মতো এমবিটা দেখাবো, জাস্ট রেফার না করা থাকলে আপনি কিন্তু এমবিগুলো ফ্রিতে কালেক্ট করতে পারবেন না, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে বাংলালিংক সিম কীভাবে রেফার করতে হয়, তারপরে রবি কীভাবে রেফার করতে হয়, যেহেতু আমাদের ফোনে 2টি সিম আটে আমি 2টি সিমের রেফার কালেকশন দেখাবো। তো তারপর যে ফ্রি ইন্টারনেট যে কুটটা আছে, একটা কুটের মাধ্যমে আপনি 5 GB ইন্টারনেট নিতে পারবেন, সেটি মূলত আপনাদেরকে আমরা দেখাবো, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে দেখানো যাক শুরুতে বাংলালিংক সিমের রেফারটা আপনারা কীভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি বাংলালিংক সিমের রেফার করতে গেলে আপনাদের মাই বাংলালিংক অ্যাপের কিন্তু প্রয়োজন হবে, যার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। তো দেখেন, আপনি যদি এখানে কিছু এমবি খরচ করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি কিন্তু 5 GB ইন্টারনেট পাইতেছেন। গিয়ে সার্চ করেন মাই বিএল বা মাই বাংলালিংক, দেখেন অ্যাপটা কিন্তু আমার আগের থেকেই এখান থেকে ইনস্টল করা আছে, আমরা অ্যাপটা এবার ওপেন করে দিচ্ছি। যদি আপনার ইনস্টল করা না থাকে আপনারা করে দেবেন, তারপর অ্যালাউটা মূলত দিয়ে দেবেন। তো তারপর এরকম একটা এভরিথিং আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার দেখেন এখানে লেখা আছে বাংলালিংক ইউজার, এটার উপর একটা ক্লিক দিন। তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস মূলত নিয়ে চলে আসবে, এবার এই নাম্বার উপর একটা ক্লিক দিন, তারপর আপনার যে নাম্বারটা আছে ফোনে সেই নাম্বারটি বসিয়ে দিন। এবার গেট ওটিপি আছে, এটার উপর একটা ক্লিক দিন। তো এবার যে আপনি নাম্বারটি এখানে মূলত ব্যবহার করছেন ওই নাম্বার একটা অটোমেটিকলি ওটিপি এসে আপনার কিন্তু মাই বাংলালিংক যে অ্যাপে আছে এটা কিন্তু আপনাদের সেট আপ হয়ে যাবে। যদি আরও কিছু পারমিশন চাই এগুলো আপনারা দিয়ে নেবেন। তো এবার কথা হচ্ছে কীভাবে আসলে রেফারটা করবেন, ঠিক আছে? রেফার করার জন্য যদি আপনি নিচে আসেন, এখানে একটা ব্যানার আছে, ব্যানার উপর একটা ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতে আপনার লেখা আছে 3 ডট, এই যে 3 ডট নামে একটা অপশন পাবেন, এই 3 ডট উপর একটা ক্লিক করলে এখানে দেখেন রেফারেন্ট আর্ন লেখা আছে, এটার উপর একটা ক্লিক করতে পারেন। আপনার ইচ্ছা, এখানে 2 সিস্টেম আপনি রেফার করতে পারবেন। তো এবার কথা হচ্ছে আপনার ফোনে যখন আপনি এই পজিশনে যখন আসবেন, তো তখন আপনি কি করবেন, স্ক্রিন উপর আপনি একটা কোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমি একটা কোড কিন্তু উপরে দিয়ে রাখছি, আমাদের কোড হচ্ছে 76D15F17। এই কোডটা মূলত আপনাদের এই ঘরটিতে কিন্তু মূলত পেস্ট করতে হবে। বুঝতে পারেন নাই, আশা করি আপনি বুঝতে পারেন নাই, আবারও দেখাই। মাই বাংলালিংক অ্যাপে আসবেন, তারপর এখান থেকে এরকম একটি ব্যানার পাবেন, ব্যানার উপর একটি ক্লিক দিবেন। ব্যানার উপর একটি ক্লিক দেওয়ার পর স্ক্রিন উপর একটি কোড দেখতে পাচ্ছেন, দেখেন ব্যানার উপর একটি ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিবে। তো ব্যানার উপর একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে মাই বাংলালিংকের যে এরকম একটা ইন্টারফেস আছে, তো এখানে আমাদের স্ক্রিন উপর যে কোডটা দেখতে পাচ্ছেন সেই কোডটা দেখে দেখে টাইপ করে রিডিমের উপর একটি ক্লিক করবেন, আর ইনস্ট্যান্ট কিন্তু আপনি 1 GB ইন্টারনেট এখান থেকে পেয়ে যাবেন। 1 GB ইন্টারনেট বড় কথা না, কীভাবে রেফার করবেন সেটা দেখালাম। তো এখন আপনাদের আরেকটা কথা বলে রাখি, তো রবি সিম কীভাবে রেফার করবেন আমাদের জাস্ট আমরা খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো। দেখেন রবি সিম রেফার করার জন্য আজকের ভিডিওটির কমেন্ট বক্সে আপনি চলে যাবেন, দেখেন আপনি কিন্তু সেম এরকম একটা ভিডিও কিন্তু প্লে করতেছেন, চলে যেতে পারেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা আজকের ভিডিওটির ফার্স্ট কমেন্ট উপর আমি কিন্তু পিন করে রাখবো। তো তখন কী করবেন, লিঙ্কের উপর একটি ক্লিক করে শুরুতে আপনার কী করবেন, রবি যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু হবে না, আপনাদের কিন্তু কী করতে হবে, সরাসরি আমাদের লিঙ্কের উপর একটি ক্লিক করে অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে।
তো লিংকের উপর একটা ক্লিক করে যখন আপনি রবি অ্যাপটা ডাউনলোড করবেন, তারপর দেখেন অ্যাপে আসলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস মূলত নিয়ে চলে আসবে। এবার এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের যে রবি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা মূলত এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের নাম্বারটা বসিয়ে দিলাম, রিকোয়েস্ট ওটিপি এটা পর একটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা পর একটা ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনাদের অ্যাকাউন্ট থেকে সেই নাম্বারটা কী করবেন, এখান থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমরা কী করবো, লগ ইন করে নেবো। লগ ইন করার সাথে সাথে আপনি এখান থেকে 2 GB ইন্টারনেট ফ্রিতে পাবেন, রেফারটা তেমন না, 2 GB ইন্টারনেট আপনি ফ্রিতে পেলেন। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে ফ্রিতে 5 GB ইন্টারনেট নেবেন। আর ফ্রিতে 5 GB ইন্টারনেট নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে ডায়ালপেড অ্যাপ্লিকেশনে। তো ডায়ালপেড অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সরাসরি এখানে ডায়ালপেডে আসবেন। তো শুরুতে এখান থেকে আপনাদের স্পেস করতে হবে *121। তো *121 এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, 3 নয়, তো এখানে *121 যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা তারাই ব্যবহার করবেন যারা জিপি এবং আপনারা বাংলালিংক সিম ইউজ করে থাকেন, ঠিক আছে? আর *212 এটা তারাই ইউজ করবেন যারা রবি আর এয়ারটেল সিম ইউজ করে থাকেন। আপনারা 200 এখানে *123 ইউজ করতেও পারেন, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনাদের যে কোনো একটা কোড আপনারা এখান থেকে কী করবেন, ব্যবহার করে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে জিপি, সরি, এটা হচ্ছে আপনাদের মূলত ইয়ার কোড, মনে করেন এয়ারটেল আর রবির কোড, আর এখানে *44 অথবা *88 দিলে এটা আপনারা কিন্তু নিতে পারবেন। আর আপনাদের যে বাংলালিংক আর জিপির যে কোড আছে এটা *121*, তারপর দেবেন *71#। তো এটা হচ্ছে আপনাদের রবি জিপি এবং কি বাংলালিংক কোড। তো এই কোড দুইটা দিয়ে আপনি কিন্তু 5 GB ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি, আবার প্রমাণ প্রুফটা দেখাই আজকের ভিডিওটা শেষ করব। এই যে আমরা কিন্তু প্রমাণটা কিন্তু আপনাদের লাইভে কিন্তু দেখাই দিলাম। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকে যারা এমবি না পাবেন, মন খারাপের কিছু নেই, নেক্সট ভিডিও দেখে এমবি পাবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।